লাইনে আছে, আমরা একটু ফোনে কথা বলে আবার আলোচনায় ফিরব। ওকে, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম ভাই, আমি চিটন থেকে, আমার নাম এম এ কাদের। ওয়ালাইকুম আসসালাম। জি, একটু পাপিয়া, হ্যাঁ পাপিয়া বাজার আমার প্রশ্নটা। পাপিয়া ভাই, একটু প্লিজ আপনি একটু বলে যোগ সকল আমার লাইনটা একটু কাটবেন না প্লিজ। আমার প্রশ্নটা হলো যে শাহবাগের যে আন্দোলনটা, এই আন্দোলনটা গণজাগরণ বা স্বাধীনতা চত্বর বিভিন্ন নামে আখ্যায়িত করা হচ্ছে, কিন্তু এই যে আন্দোলনের নামে আজকে যে বিএনপির যে ইস্যুগুলো ছিল, যে পদ্মা সেতু, হলমার্ক, ডেস্টিনি, শেয়ার বাজার, তত্ত্বাবধায়ক সরকার, সবগুলো কিন্তু মূলে উন্মোচন করে দেওয়া হচ্ছে। মানে এগুলাকে টোটালি বাদ দিয়ে ডাইভার্ট করে একটা বিভক্ত জাতি হিসেবে আমাদেরকে আজকে তৈরি করা হচ্ছে। একই জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসে যদি হয়ে থাকেন আপনারা, তাহলে ইসলামী মূল্যবোধে যদি হয়ে থাকে তাহলে আপনাদের আন্দোলন নামতে হবে। আরেকদিকে চলে আসছে ধরো বামপন্থীদের হাতে। আমি দেখছি শাহবাগের যে তরুণ প্রজন্মের নামে যে দায়ী করা হচ্ছে, আমার ব্যক্তিগত কিছু পরিচিত মুখ আমি ওখানে দেখছি, টোটালি বামপন্থী লোকগুলো। বাট আমার কথা হচ্ছে ওটা বড় কথা নয়। এটা আমি আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্নটি বলেন, প্রশ্নটি বলেন। জি ধন্যবাদ, ধন্যবাদ। যে আপনাদের যে বিভিন্ন দাবি ছিল সেই দাবিগুলো যেন ধামাচাপা পড়ে গেছে এবং আপনারাও যেন অনেকটা নীরব হয়ে গেছেন। আমি যে কথাটি বলছিলাম যে আমি মইনুদ্দিন ফখরুদ্দিন সরকার পর্যন্ত কিন্তু আমি বলেছি, এবং বর্তমান যে পরিস্থিতি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যদি দেয় এবং সংসদে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করা হয়, তাহলে এই সরকারের জনপ্রিয়তা বর্তমানে যে সর্বনিম্নে ব্যারোমিটারের অবস্থান করছে, তারা কিন্তু বিপুল ভোটে পরাজিত হবে। এই পরাজয়ের হাত থেকে, হ্যাঁ অনেক তথ্য উপাত্ত, জনমত জরিপ যাচাই বাছাই সবকিছু আছে। এখন ধরেন এই হারার হাত থেকে বাঁচার জন্য ক্ষমতা থেকে বিরোধী দলে আসার যে যন্ত্রণা বুকে, এই দাবানলের মতো যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য আজকে বিএনপি সরকার তো দূরের কথা, কোন প্রকার সুস্থ পরিবেশে নির্বাচন হবে না, সুস্থভাবে ক্ষমতার পালাবদল হবে না, এরকম বিশৃঙ্খলা করা একটা পরিবেশ ঘটাবে, মানুষকে জিম্মি করবে, জরুরি অবস্থার সৃষ্টি করবে। এবং দেখবেন ওই যে বারবারই প্রধানমন্ত্রী বলেন যে আমি অসাংবিধানিক সরকারকে পছন্দ করি না, কিন্তু বিএনপি অসাংবিধানিক সরকারকে পছন্দ করে এই সেই, এই দেখবেন এইরকমই একটা আলামত সৃষ্টি করা পায়তারা হচ্ছে এগুলি প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে পদ্মা সেতু নেই, হলমার্ক কেলেঙ্কারি, ডেস্টিনি থেকে শুরু করে সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার এর চেয়ে উত্তম প্রক্রিয়া কিন্তু আর কিছু হতে পারে না। তৃতীয় বিষয় হচ্ছে রাজীব যে মারা গেছে, আমি সত্যিকার অর্থে দুঃখ প্রকাশ করছি এবং হত্যাকারীকে অবিলম্বে ধরার জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আবার এখানে আমি শঙ্কা বোধ করছি যে রাজীবের হত্যাকারী কখনোই ধরা পড়বে না, তার কারণ হচ্ছে এই সরকার গোয়েন্দা সংস্থাগুলোকে কি কাজ দিয়েছে, অপহরণ করা, হত্যা করা, এরা নিজেদের লোককে নিজেরা মেরে হত্যা করে একটা সিচুয়েশন তৈরি করে, এরকম ইতিহাস অতীতে বহুত আছে, বর্তমানে হবে। কিন্তু আমি প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাসায় যেহেতু আপনি গেছেন এবং এই আন্দোলনের প্রতি আপনি একাত্মতা ঘোষণা করেছেন, সেই আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি বিল পাশ করেছেন, একে ওকে তাকে আপনার মন গড়া কথা বলে খুনি সাজালে হবে না। সত্যিকার অর্থে কে খুনি নির্ধারণ করতে হবে, তাকে আইনের সামনে দিতে হবে। খুনি হবে গোয়েন্দা সংস্থার লোক, আর ধরবেন প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনের লোক। এটা কিন্তু বাংলাদেশের মানুষ অনেক সচেতন। নির্মল সেন 82 বছর বয়সে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জেহাদ করে গেছে বাংলাদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়ে। আজকে কারুর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আমরা কোন সরকার, কোন দল, কোন ব্যক্তি কিন্তু দিতে পারিনি। তারপরে যে বিষয়টি দেখেন আসছে, আজকে হোকাররা পত্রিকা বিক্রি করতে গেলে মার খাচ্ছে, আজকে টক শোতে কয়েকজনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, খুনের হুমকি দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে কোনো বক্তব্যের সাথে দ্বিমত পোষণ থাকতে পারে, অপরাধের ব্যাপারে দ্বিমত, আমি অপরাধকে ঘৃণা করতে পারি, কোনো ব্যক্তির কোনো বিষয়বস্তু মতামতকে আমার অপছন্দ হতে পারে, কিন্তু আমি তো হত্যার হুমকি দিতে পারি না। এটা তো আমার মেধার বহিঃপ্রকাশ না, এটা আমার তারুণ্যের উচ্ছলতা কখনো হতে পারে না, এটা বাংলাদেশের জন্য কোনো শুভ মেসেজ আনতে পারে না। আর ওই সমস্ত বয়স্ক দেউলিয়া নেতারা, দেউলিয়া দলের দেউলিয়া নেতারা, যারা প্রতিদিন যে পাঞ্জাবি পায়জামার চাদর পরে পরে একাত্মতা ঘোষণা করে আসতেছে, তাদের উদ্দেশ্যে আমার নিবেদন হচ্ছে যে তারা আসলে একবারে তাদের প্রয়োজন বাংলাদেশে ফুরিয়ে গেছে, তাদের দলেও হয়তো বা ফুরিয়ে গেছে, তাদের দাঁড়ানোর কোনো জায়গা নেই। এইটাকে জাস্ট নিজেদেরকে বহিঃপ্রকাশের একটা মঞ্চ হিসেবে তারা নিজেদেরকে প্রকাশ ঘটানোর জন্য উদগ্রীব হয়ে আছে। মুরব্বী আনা বাচ্চাদেরকে অভিভাবক কি করে, অভিভাবকত্ব দিয়ে নিয়ন্ত্রণ করে, কিন্তু তারা গার্জিয়ানগিরি করারও যোগ্যতা হারিয়ে ফেলেছে বলে আমি মনে করি। আমাদের লাইনে আরেকজন দর্শক আছে, আমরা একটু কথা বলে আবার আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন।
আসসালামু আলাইকুম, আমি শিমুল বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে মানবতা বিরোধী আইনের যে নতুন সংশোধনী হলো, সেই সংশোধনীটা যে সংগঠনের বিরুদ্ধে কেস করা যাচ্ছে, মামলা করা যাবে, সেই মামলাটা আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে করতে পারবো কিনা, যে স্বাধীনতা পরবর্তী সময়ে যে হত্যাকাণ্ডটা তারা চালিয়েছিল বাকশালের মাধ্যমে, সেই এই আইনের বিধানে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে এই আওতায় মামলা করতে পারবো? ধন্যবাদ। অবশ্যই এই মামলাটি করা যাবে, তার কারণ আপনারা দেখেছেন যে যখন বিডিআর পিলখানা হত্যা হলো, বিডিআর পিলখানার হত্যা আর্মি অ্যাক্টের 1952 সালের সেকশন 5 এ করা যাবে কিনা এই মর্মে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি অ্যাপিলের ডিভিশন একটি দিক নির্দেশনা চেয়ে পাঠিয়েছিলেন, এবং সেই দিক নির্দেশনা স্পষ্ট করে বলা হয়েছে যে যেদিন নতুন আইনটি তৈরি করা হবে অথবা অ্যামেন্ডমেন্ট করা হবে, তার পরবর্তী ঘটনাসমূহ বিচারের আওতাধীন উক্ত আইন বা উক্ত অ্যামেন্ডমেন্টের হবে। কিন্তু এইখানে দেখা গেছে যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের যে বিষয়টি, 20 জুলাই 1973 সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট নামে যে আইনটি তৈরি করা হয়, সেই আইনটাতে 14 জুলাই 2009 সালে অ্যামেন্ডমেন্ট করা হয়। 1973 সালে শেখ মুজিবুর রহমান সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা বাহিনী, সহায়ক বাহিনীর 195 জন আটককৃত সৈন্য যারা ভারতে ছিল তাদের বিচার করার জন্য কিন্তু এই আইনটি তৈরি করেছিলেন। ইতিপূর্বে 95,000 পাকিস্তানি যে ছিল তাদেরকে কিন্তু সিমলা চুক্তি এবং এই ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে তিন রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীর হাতে হস্তান্তরও কিন্তু করা হয়েছে। কিন্তু 1974 সালে 9 এপ্রিলে ত্রিপক্ষীয় যে চুক্তিতে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো, জমা দেওয়া হলো, সাধারণ ক্ষমা দিয়ে দিলেন, 16 ডিসেম্বর শেখ মুজিবুর রহমান বক্তব্য রাখলেন যে আপনারা পাকিস্তান যারা আমাদের বিরুদ্ধে মানবতা বিরুদ্ধে অপরাধ করেছেন, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন, আপনাদের সবাইকে আমি দিয়ে দিলাম, এটা আমার উদারতা হলো এবং আপনাদের সাথে আমি সম্পর্কের উন্নয়নও করতে চাই, 16 ডিসেম্বর উনি বক্তব্য কিন্তু রেখেছেন। এখন এইখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কোনো সিভিলিয়ানদের বিচারের জন্য কিন্তু আইন ছিল না, দালাল আইনটা সিভিলিয়ানদের বিচারের জন্য করা হয়েছিল যারা সামরিক বাহিনীর ওই সমস্ত কর্মকর্তাকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে। এখন 1974 সালে 75-এর 15 আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় ওই আপনি শাহ আজিজ বলেন, খানে সবুর বলেন, এদের সবাইকে কিন্তু, তারপরে আব্দুল আলিম সাহেব বলেন, প্রত্যেককেই উনি কিন্তু নিজে সাধারণ ক্ষমায় দিয়ে জেলখানা থেকে বের করে দিয়ে গেছেন।